সালাম আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ত্বকের উজ্জ্বলতা বা ত্বকের গ্লো আমরা কীভাবে বাড়াতে পারি, ত্বকের উজ্জ্বলতা কীভাবে বাড়াতে পারি। দেখেন, পৃথিবীর প্রতিটা মানুষ তাদের নিজেদেরকে আকর্ষণীয় সুন্দর করতে চায়। প্রত্যেকটা মানুষ, আপনি চান, আমি চাই, প্রত্যেকটা মানুষ চায় আমাদের নিজেদেরকে খুব বেশি আকর্ষণীয়, খুব সুন্দর সুদর্শন দেখাক। এই জন্য ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য বেশ কিছু খাবারের প্রতি আপনাকে গুরুত্ব দিতে হবে। কারণ আপনারা যদি খাবার ঠিক মতো গ্রহণ করেন, তাহলে আপনার ত্বকের সব ধরনের সমস্যা থেকে আপনি সম্পূর্ণরূপে নিরাময় পেয়ে যাবেন। এই জন্য আপনাকে প্রচুর পরিমাণ ভিটামিন সমৃদ্ধ খাবার করতে হবে। ফার্স্ট আমি আপনাকে যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে গাজর। গাজরে প্রচুর পরিমাণ ভিটামিন এ রয়েছে, ভিটামিন সি রয়েছে এবং প্রচুর পরিমাণ অ্যান্টি অক্সিজেন রয়েছে, যা আমাদের স্কিনকে অনেক ভালো রাখবে, স্কিনকে অনেক বেশি সতেজ রাখে, অনেক বেশি কর্মক্ষম রাখে এবং অনেক বেশি আপনার ভালো রাখে। তো সেই জন্য আপনি নিয়মিত গাজর খাবেন এবং গাজর খাওয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে প্রতিদিন সকালে আপনি গাজর খেতে পারেন। প্রতিদিন সকালে যদি আপনি গাজর খান, এটা আপনার জন্য সবচেয়ে ইফেক্টিভ সম্ভব হলে প্রতিদিন সকালে একটা গাজর ব্লান্ডার করেও খেতে পারেন বা নর্মালি আপনি খেতে পারেন। দ্বিতীয় যে খাবারটার কথা বলবো, টমেটো। টমেটো মূলত প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিজেন রয়েছে, ভিটামিন সি রয়েছে এবং যা আমাদের স্কিনের জন্য অনেক ভালো, কোলাজেন নামক উপাদান রয়েছে যা আমাদের বয়সের ভারকে কমিয়ে দেয়। অর্থাৎ কোলাজেন যে উপাদানটা, এর আগেও এই সম্পর্কে আমরা কথা বলেছি, বাট কোলাজেন যে উপাদানটা, এটা আমাদের দেহের বয়সের ছাপকে কমিয়ে দেয়। কিন্তু সেই কোলাজেন উপাদানটা প্রচুর পরিমাণ রয়েছে আপনার টমেটোর মধ্যে। কেন টমেটোর মধ্যে রয়েছে? কারণ কোলাজেন উপাদানটা তৈরি হয় মূলত ভিটামিন সি এর কারণে। যেহেতু টমেটোর মধ্যে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সি আছে, এটা যখন আপনার দেহের মধ্যে প্রবেশ করবে, সেটা আপনার কোলাজেন উৎপাদন বেশি করবে এবং আপনার বয়সের ছাপটা আপনাকে ধরে রাখবে। অর্থাৎ নিয়মিত টমেটো খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং আমরা গ্রিন টি খেতে পারি। গ্রিন টি অনেক বেশি স্বাস্থ্যসম্মত এবং অনেক বেশি গ্রহণযোগ্য একটা খাবার। সুতরাং অবশ্যই আমরা আমাদের খাদ্য তালিকায় গ্রিন টি রাখবো। গ্রিন টির মধ্যে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টি অক্সিজেন রয়েছে, যা আমাদের স্কিনকে অনেক বেশি সতেজ, অনেক বেশি ভালো রাখে। এবং পালং শাক খেতে পারেন। পালং শাক অনেক স্বাস্থ্যসম্মত খাবার। এই মুহূর্তে একটা খাবারের কথা বলবো, সেটা হচ্ছে কালা, মানে আপনার কাঁচা হলুদের সাথে এক গ্লাস দুধ এবং তার সাথে আপনি জাফরান মিশিয়ে যদি প্রতিদিন খেতে পারেন। কি কাঁচা হলুদ, তারপর এক গ্লাস দুধ এবং অল্প পরিমাণ জাফরান মিশিয়ে যদি প্রতিদিন খেতে পারেন, প্রতিদিন একবার, এটা আপনার স্বাস্থ্যকে অনেক বেশি সুদর্শন দেখা যাবে, আপনাকে খুব বেশি আকর্ষণ দেখাবে, আপনাকে খুবই স্মার্ট কিউট দেখাবে। সুতরাং নিঃসন্দেহে আপনি এই খাবারটা প্রতিদিন ট্রাই করতে পারেন এবং স্কিনকে সুন্দর রাখার জন্য, ত্বককে উজ্জ্বল রাখার জন্য নিঃসন্দেহে আপনাকে নিয়মিত ঘুমাতে হবে। আপনার ঘুম যদি ঠিক হয়, আপনার শরীর ভালো থাকবে, মানসিকভাবে শারীরিকভাবে সব দিক থেকে আপনি অনেক বেশি ফিট, অনেক বেশি আকর্ষণীয়, অনেক বেশি স্মার্ট দেখাবেন। সুতরাং নিঃসন্দেহে আপনার সবচেয়ে বেশি প্রয়োজন যেটা, আপনার নিয়মিত ঘুম, মানসিক দুশ্চিন্তা, মেডিটেশনের অভ্যাস তৈরি করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।